তখন কেউ থাকবে না, আমরা একান্ত তোমাকে কিছু বুঝাবো, কথা বলবো, কথোপকথন করবো, তখন তুমি আমাকে বলবা ভাইয়া। ওরে আপনার তো দেখি মনে অনেক রং। না এখন আর খাবো, ওই ডাবের শ্বাসটা কেটে একটু বের প্লিজ। তোমাকে আমি সেই জন্য দেখেছি, এখানে ডাব খাওয়ালাম, সেটা হচ্ছে ওই তোমার ক্যারেক্টারটা হচ্ছে প্রচন্ড ব্রিটিশ বিরোধী ক্যারেক্টার। তুমি একজন গ্রামের সুন্দরী কন্যা মেয়ে, তোমার বাবা দরিদ্র কৃষক, তোমাদের তেমন জমি জমা নেই, সে বছর খরায় ধান পান কিচ্ছু হয়নি, চারিদিকে হাহাকার, এর মধ্যে তোমার বিয়ে ঠিক হয়েছে, তোমার বাবা তোমাকে বিয়ে দিবে, এক জায়গা থেকে সুদে টাকা এনে তোমার বিয়ের আয়োজন করা হলো, সব ঠিকঠাক, নির্দিষ্ট দিনে বিয়ে হবে, সন্ধ্যার সময় বরযাত্রী আসবে, এমন সময় হঠাৎ জমিদারের পাইক পেঁদা তোমাকে ধরে নিয়ে যাবে, কি কারণ, তোমার অপরাধ কি, তোমার বাবা সে বছর খাজনা দেয়নি এবং এক সময় তোমাকে ধরে নিয়ে গেল, তোমাকে তোমার বাবা রক্ষা করতে পারলো না, এবং এই ধরে নিয়ে গিয়ে তোমাকে প্রচণ্ড প্রচণ্ড তোমাকে টর্চার করা হলো। আচ্ছা আমি কি তাহলে গালিগালাজ করতে পারবো? না গালিগালাজ করা যাবে না, নাটক হচ্ছে প্রতিবাদের হাতিয়ার, প্রতিবাদ করতে হবে মুখে শব্দে, তুমি মনে করো তুমি একজন শব্দ সৈনিক, সেইভাবে তোমাকে বলতে হবে, মানে এখানে অশ্লীলতার কোনো জায়গা নেই। এই ধরো এই কাজী নজরুল ইসলাম ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় একটা কবিতা লিখেছিল, নাম ছিল বিদ্রোহী, তুমি কি পড়েছো? শুনেছো? পড়ো, সেই কবিতাটা অনেক বড় কবিতা, সেখানে কিন্তু ওইভাবে ডিরেক্ট কোনো গালি গালাজ নেই। এই কবিতাটা হচ্ছে, আমি কি বলবো? বলো বীর, বলো শির উন্নত মম শির, শির নেহারি নত শির ওই শিখর হিমাদ্রীর, বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশ তারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, দুলোক ভুলোক গোলোক ভেদিয়া, খোদা রাসন আরস চেদিয়া উঠিয়াছি। আরে অনেক বেশি আবেগ প্রবণ হয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা চাষা কিডা চাষা কনে চাষা আপনি, মানে চাষা আমি আমি তোমার কোন কালের চাষা? তাহলে কি বলবো, মানে যখন সকলের সামনে থাকবে, আমি যখন মানে ক্যারেক্টার বোঝাবো, মানুষজন আছে, তখন তুমি আমাকে ডিরেক্টর সাহেব বলবে, আর যখন কেউ থাকবে না, আমরা একান্তে তোমাকে কিছু বোঝাবো, কথা বলবো, কথোপকথন করবো, তখন তুমি আমাকে বলবা ভাইয়া। ওরে আপনার তো দেখি মনে অনেক রং। আসলে বিষয়টা হয়েছে কি, ওই রং ছাড়া কি নাটক হয়, মানে যে কোনো শিল্পকর্ম করতে হলে ওই মনে যদি রং না লাগে, ফাগুন না আসে, তাহলে কিন্তু সেই শিল্পকর্মটা ভালো হয় না। ওই যে একটা গান আছে না লতা মঙ্গেশকর গেয়েছে, মনি আগুন জলে চোখে কেন ধরে না,